2023 সালে বাংলাদেশিদের জন্য একটি সম্ভাবনাময় দেশ হতে চলেছে পর্তুগাল। পর্তুগাল দেশটিতে এখন বাংলাদেশিরা চাইলে খুব সহজে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারে। তো ইউরোপের গোল্ডেন কান্ট্রি হিসেবে পরিচিত পর্তুগাল দেশটিতে কিভাবে আপনারা ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারে, পর্তুগালে আসতে ঠিক কত টাকা খরচ হয়ে থাকে এবং কিভাবে আমরা পর্তুগালে আসতে পারি, তা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পর্তুগাল দেশটির ওয়ার্ক ভিসা নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে আমাদের মাঝে যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে, পর্তুগালের কোন কোন সেক্টরে কাজের ভিসা হয়ে থাকে? তো পর্তুগালের যে সেক্টরটি সবচেয়ে বেশি কাজের ভিসা হয়ে থাকে সেটি হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর। অর্থাৎ এই দেশটির বিভিন্ন ধরনের কৃষি ভিত্তিক কোম্পানিগুলোতে আপনারা কাজের ভিসা নিয়ে এখানে আসতে পারেন। তো এই দেশটিতে আপনারা দুই ধরনের ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারেন, একটি হচ্ছে শর্ট টার্মের ওয়ার্ক ভিসা, আরেকটি হচ্ছে লং টার্মের ওয়ার্ক ভিসা। এবং শর্ট টার্মের ওয়ার্ক ভিসার মেয়াদ হবে 3 মাস থেকে 9 মাসের মধ্যে। এদেশটিতে আসার পর আপনারা ভিসার মেয়াদকে চাইলে বাড়ানোর জন্য আবেদন করতে পারেন, এবং এভাবে যদি আপনারা পর্তুগাল দেশটিতে 5 বছরের মতো অবস্থান করতে পারেন তাহলে এখানে আপনারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা পর্তুগাল দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারি। তো প্রথমত বলে রাখা ভালো, বাংলাদেশ থেকে শ্রমিকদেরকে পর্তুগালে সরকারিভাবে পাঠানোর জন্য এখনো কোনো ব্যবস্থা হয়নি, কেননা বাংলাদেশ সরকারের সঙ্গে পর্তুগিজ সরকারের শ্রমশক্তি প্রেরণের ব্যাপারে কোনো ধরনের চুক্তি এখনো হয়নি। তাই আমাদেরকে নিজ উদ্যোগে সম্পূর্ণ প্রসেস করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা পর্তুগাল দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসব। পর্তুগাল দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে হলে সবার আগে আপনাদের দরকার হবে একটি ওয়ার্ক পারমিটের। তো এই ওয়ার্ক পারমিটটিকে আপনি কয়েকভাবে ম্যানেজ করতে পারেন। আপনি চাইলে নিজে নিজে পর্তুগালের বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য আবেদন করে এবং সেখান থেকে এমপ্লয়ার ম্যানেজ করে একটি ওয়ার্ক পারমিট জোগাড় করতে পারেন। প্রথমত আপনি পর্তুগালের বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনারা যে ফিল্ডে দক্ষ ওই ফিল্ড রিলেটেড কোম্পানিগুলোতে কাজের জন্য আবেদন করবেন। এক্ষেত্রে রেসপন্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তাছাড়াও আপনারা বিভিন্ন ধরনের ইমিগ্রেশন লয়ারের সহায়তা নিয়ে পর্তুগাল দেশটিতে ওয়ার্ক ভিসায় আসতে পারেন। পাশাপাশি যদি আপনার কোনো আত্মীয় পর্তুগাল দেশটিতে থেকে থাকে তাহলে আপনারা তাদের মাধ্যমে একটি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে পর্তুগাল দেশটিতে কাজের ভিসা নিয়ে আসতে পারেন। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের লোকাল এজেন্সির সহায়তা নিয়েও পর্তুগাল দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে আপনি যে এজেন্সির সঙ্গে কাজ করবেন না কেন, প্রথমে ওই এজেন্সি সম্পর্কে বেশ ভালোভাবে জেনে তারপরেই কাজ শুরু করবেন। তো এখন আপনাদের মধ্যে অধিকাংশ লোকই যে বিষয়ে প্রশ্ন করবেন সেটি হচ্ছে, পর্তুগাল দেশটিতে আসতে ঠিক কত টাকা খরচ হয়ে থাকে? বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বিবেচনা করলে দেখা যাবে পর্তুগাল দেশটিতে ওয়ার্ক ভিসা আসতে গেলে 8 থেকে 12 লক্ষ টাকার মতো অ্যাভারেজ খরচ হয়ে থাকে। তো এই অ্যামাউন্টটা ক্ষেত্রবিশেষ কম বা বেশিও হতে পারে, যা ডিপেন্ড করছে আপনি কাদের মাধ্যমে প্রসেস করছেন তাদের ওপর। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।